हेलो एवरीवन दिस इज डीएस वेलकम बैक टू द चैनल। तो बंधुरा आज के হচ্ছে छठ पूजा। तो আমরা এখন চলে যাচ্ছি ঘাটে। এই যে আমার সাথে সবাই আছে। হ্যাপি ছট পূজা। তো বন্ধুরা সামনে বসে আছে আমার মা দিদি আর একটা এটা ভাই ভাবে হবে আর এখানে হচ্ছে আমার ভাগ্নি ভাস্তা দাদা সাথে আমিও আছি। হ্যাঁ तो साथे साथे आरो अनेके जाच्छे। तो घाटे की होच्छे सेटा तुम्हारा देखते पारबे। आर एई जे आमरा एकटा छोटो भटभटी उपरे जाच्छि, भटभटी बोले आमादेर एदिकेर भाषाय, ठीक आछे। तो आर एमनिते भाईटारो बोले अनेके। तो चलो बाकी कथा। एई बाबू एटा होच्छे आमार छोटो भास्ता, किछु बोलबि? हेलो बोल बोल अपना छठ पूजा जा हमारे छठ पूजा जाती है। ये छठ पूजा मायर रंग दिए जाते एटा एकटा माने मानुष करा थाके जे जतदिन पूजा करबे होतो ततदिन एइभावे शुए शुए आस्ते लागबे रंग दिए। तो एटार जन्य बहुत कष्ट हय। तो चलो बंधुरा बाकी कथा घाटे की होच्छे, लेट्स गो। तो बंधुरा ये जे आमरा चले आसछि घाटेर मध्ये, एई ब्रिजेर नीचे होच्छे घाट। জল দিবে তো আগে। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি ঘাটের মধ্যে। ওটা না ওটা ওটা ভিগার বানাইছে ওটা সবাই। তো বন্ধুরা ফাইনালি আসার পরে মানে যে ঘাটে আমরা বসবো সেই ঘাটে হচ্ছে মা ওখানে পেপার বিছাচ্ছে যে জালাগুলো যে রয়েছে সেগুলো ওখানে দেওয়ার জন্য। তো আরও আমার পাশে রয়েছে জেলুদের, ওরা দেওয়া শুরু করে দিয়েছে জালা বিছাবে ওরা। আরও প্রচুর লোক রয়েছে এখানে। এই যে এটা হচ্ছে আমার দিদি, ইনি হচ্ছে পূজা করছে। ঘাটের মধ্যে তো তোমাদেরকে দেখাচ্ছি ঘাটের সামনে গিয়ে কেমন বানিয়েছে। এই যে এটা হচ্ছে নদীটা, হাওয়ায় আছে। এটা হচ্ছে আমাদের ঘাট, এখানে সব কিছু ডালান সাজা হয়েছে। এটা একটা দাদার আর পাশেরটা হচ্ছে জেঠুদের। আরও
জলে নামবে তখন আবার তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম এক পাশের যে ঘাটগুলো রয়েছে সেগুলো, আর এখন তোমাদেরকে দেখাবো এই পাশটাতে, এই পাশে কার কার রয়েছে সেটাও দেখব। দেখিয়ে দিলাম মানে এখানে কটা ঘাট রয়েছে, আর কে কোথা থেকে এসছে সেটাও বলবো। যখন এরপরে হচ্ছে আরও ইন্টারেস্টিং জিনিস বাকি রয়েছে, যেটা যখন সবাই মিলে ঘাটের মধ্যে নামবে তখন সেই জিনিসটাও তোমাদেরকে দেখাবো, মানে তখন কেমন লাগে সেটাও তোমরা দেখতে পারবে। আর মানে ঘাটে নামার পরে সূর্যদেবকে প্রণাম করা হয়, সূর্যদেব ডুবে যাওয়ার পরে তারপরে আবার তারা পুজো দিয়ে সন্ধ্যার দিকে উঠে যায়, তারপরে পরবর্তী সময়ে কালকে সকালবেলার দিকে, মানে সকালবেলা বলতে ভোরবেলার সময় আসা লাগে, ভোরবেলা মোটামুটি রাত্রি 2-3টার সময় আসা লাগে। রে জলে নামছিস কেন, মজা লাগছে খুব। বন্ধুরা এতক্ষণ এখানে ডালা সাজানো হলো ঘাটের মধ্যে, সব কিছু হলো, মানে সবাই যে যার মতো ঘাটে ডালা নিয়েছে, ডালা বসিয়ে দেওয়ার পরে এখন সবাই উপর থেকে নিচে জলের মধ্যে নামবে। আমার পিছনে দেখতে পাচ্ছ এক এক করে সবাই জলে নামছে, মানে জলের কারণে নামছে যে সূর্যদেবকে প্রণাম করার জন্য। কিচ্ছু হবে না, দাঁড়িয়েছিল এতক্ষণ, আর এখন ধীরে ধীরে সবাই ওঠা শুরু করবে উপরে, এই কারণে কারণ সূর্য এখন ডুবে গেছে, যার জন্য এখন আমরা সব ডালাগুলো নিচে নিয়ে এসে গঙ্গা মায়ের এখানে দেখানোর পরে তারপরে আমরা ডালা সব গুটিয়ে নেবো, গুটিয়ে নিয়ে আবার চলে যাবো সেই সেম প্রসেস হবে ভোরবেলার দিকে। ভোরবেলা মোটামুটি 2-3টার দিকে আসতে লাগবে, মানে 3টার মধ্যে আমরা চলে আসবো ওই জায়গায়। আর এখন যেহেতু সূর্য ডুবে গেছে তো এখন যারা নিচে নেমেছিল ওরা সবাই এখন ধীরে ধীরে উপরে উঠবে।
ঠোঁটের মধ্যে বসে গেছি। আর এখন যাব রুমে, মানে রুমে বলতে বাড়ি যাব এখন। আবার কালকে ভোরবেলার দিকে বেরোবো, ভোরবেলা আবার ঘাটে আসা লাগবে। আসার পরে কালকেই আমাদের এখানে পুজো সমাপ্ত হয়ে যাবে। আর আমার পাশে আছে আমার মা, আমার বাবা, আর এ পাশে আমার দিদি, আমার ছোট ভাই বউ, আর এটা এটা একটা আর দেখো কত প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে, প্রচণ্ড জ্যাম লেগে গেছে যাত্রা। এখন দেখতে পাচ্ছ কি লেভেলের ভিড় হয়েছে আজকে, সময় আসা হয়। বন্ধুরা আজকের মতো ব্লগ আমি এখানে শেষ করলাম, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে ভোরবেলার দিকে। তো আজকের মতো টাটা, বাই বাই।